আসসালামু আলাইকুম, সুমাইয়া জুমুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। তো এর জন্য আমি একটা কড়াইতে সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব। তো হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। তো আজকে আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না। আর আপনারা খেয়াল করে দেখবেন, শাক রান্নাতে গুঁড়ো মরিচ ব্যবহার করলে শাকের টেস্টটা খেতে ভালো লাগে না। তো আপনারা সবসময় কাঁচামরিচ দিয়েই শাক রান্নাটা করবেন, খেতে অনেক মজা লাগবে। তো আমি এখন চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা খেতেও অনেক মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন, আমি মাছটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমার চিংড়িটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এবং এটা তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে অল্প কিছু পরিমাণ শাক দিয়ে চিংড়ির সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ শাক যদি আমি সবগুলো একবারে দিয়ে দিই তাহলে আমার এখানে নাড়তে অসুবিধা হবে। এর জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ শাক দিয়ে দিলাম, আপনারা চাইলে একবারও দিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটু ভালোভাবে নেড়ে বাকি শাকটা দিয়ে দিব। তো আমার চিংড়ির সাথে শাকটাকে মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে বাকি শাকগুলো দিয়ে দিলাম। আজকে আমি শাকটাকে আপনাদের এমনভাবে রান্না করে দেখাবো যাতে শাকের কালারটা একদম সবুজ থাকে। আপনারা শাক কখনোই ঢেকে রান্না করবেন না, তাইলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো আমার সবগুলো শাক দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মিশিয়ে নিব। তো আমার সবগুলো শাক একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর শাকটাকে আপনারা অবশ্যই অল্প আঁচে রান্না করবেন, তাইলে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং শাকের কালারটাও নষ্ট হবে না। তো আমি এখানে শাক থেকে বেশ কিছুটা পরিমাণ পানি বের হবে, তো আমি এই পানিতেই শাকটাকে অনেকটা ভালো করে কষিয়ে নিব, তাইলে আমার শাক রান্নাটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হবে। দেখতেই পাচ্ছেন, শাকের থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে, আর এটাকে আমি মৃদু আঁচে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটাকে আমি আর একটু কষিয়ে নিব যাতে শাকের পানিটা একটু শুকিয়ে আসে। তো আমার শাকের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো আমার শাক রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন শাকের কালারটা একদম সবুজ আছে। তো আপনারা এভাবে বাসায় অবশ্যই শাক রান্না করে দেখবেন, আর দেখবেন অনেক ভালো লাগবে খেতে। তো আমার রেসিপিটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।